নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হাদিসের মধ্যে বয়ান করেছেন, আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইদা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা। একজন জান্নাতি মানুষ যিনি জিহাদের ময়দানে ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন, সে মানুষটার মৃত্যু কেমন হবে, জান্নাতি মৃত্যু কেমন হয়ে যায় মুসলমান? আল্লাহর পয়গম্বর বললেন, দুনিয়া থেকে সেই শহীদ যিনি জিহাদের ময়দানে জীবনকে কোরবান করেছেন, তার যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, পরকালে যাওয়ার সময় হয়ে যায়, নাযালা ইলাইহি মালাঈকাতুম মিনাস সামাঈ বিদুল উজূহ, আসমান থেকে সে মানুষটার দেহ থেকে রূহটাকে নেওয়ার জন্য আল্লাহ পাকের হাজার হাজার ফেরেশতা দুনিয়ার জমিনে নেমে আসে। প্রশ্ন করা হবে, সেই ফেরেশতার রূপ কেমন, সেই ফেরেশতার সৌন্দর্য কেমন? দুনিয়ার মানুষ যদি সেই সমস্ত ফেরেশতাদের চেহারার সৌন্দর্য সম্পর্কে জানতে চায়, পয়গম্বর আরবি চমৎকার করে তিনি বলে দিয়েছেন, নবীজি বলেছেন, কাআন্না উজুহাহুমুশ শামস, সকালবেলা সূর্য যেমন অন্ধকার দুনিয়াতে আসলে সূর্যের আলোকিতে সারা পৃথিবীটা আলোকিত হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেছেন ওই সমস্ত ফেরেশতা শহীদ যিনি হবেন, যার রূহটাকে নেওয়ার জন্য দুনিয়াতে অবতরণ করবেন, তার জন্য যেই ফেরেশতা দুনিয়াতে নাজিল হবেন, ওই ফেরেশতার চেহারা আসমানের ওই চাঁদ এবং সূর্যের চাইতে আরও অনেক দ্বিগুণ হয়ে যাবে। আমার ভাইয়েরা, সেই ফেরেশতারা আল্লাহ পাকের সেই শহীদ যিনি দ্বীনের জন্য জীবনটা কোরবান করে দিয়েছেন, তার সম্মানার্থে জান্নাত থেকে কিছু কাফনের কাপড় আর জান্নাত থেকে কিছু খুশবু নিয়ে হাজির হয়ে যাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, মাআহুম কাফানুন মিন আকফানিল জান্না ওয়া হানুতিম মিন হানুতিল জান্না। ওই জান্নাত থেকে আল্লাহর দেয়া জান্নাতবাসীর জন্য, শহীদের জন্য কিছু জান্নাতের খুশবু আর জান্নাতের কাপড় নিয়ে দুনিয়ার জমিনে হাজির হয়ে যাবেন। যিনি শহীদ হবেন দিন কায়েমের জন্য, পরিবার ছেড়েছেন, ঘর ছেড়েছেন, সংসার ছেড়েছেন, এমন মানুষের জন্য এরকম কিছু জান্নাত থেকে মেহমানদারি আসা সম্পূর্ণই স্বাভাবিক ব্যাপার। ভাইয়েরা আমার, সেই মানুষটার এখনো জান কবজ করা হয়নি, মৃত্যু এখনো পর্যন্ত হয়নি, আসমান থেকে যেই সমস্ত রহমতের ফেরেশতা জান্নাতের সুগন্ধ নিয়ে দুনিয়ার জমিনে হাজির হয়ে গেলেন আর জান্নাতের খুশবু নিয়ে হাজির হয়ে গেলেন, সেই ফেরেশতারা কেমন করে বসে থাকবেন? হাদিসের মধ্যে পয়গম্বর আরবি বলেছেন, হাত্তা ইয়াজলিসু মিনহুম আদাল বসর, ওই মানুষটার রূহটা নেওয়ার জন্য যে ফেরেশতাগুলো দুনিয়ার জমিনে অবতরণ করেছেন, ওই জান্নাতি মানুষের চোখের নজর যতটুকু যাবে, রাস্তার দুই পাশে সেই মানুষটার রূহ নেওয়ার জন্য ওই জান্নাতওয়ালা ফেরেশতারা দুই দিকে লাইন ধরে সেদিন বসে যায়। এরপরে মালাকুল মউত আসেন জান কবজ করার জন্য, নবীজি বলেছেন, সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মউত, এরপরে মালাকুল মউত আসেন, হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, ওই মানুষটার জান কবজ করার জন্য তার শিহরের পাশে এসে বসে যান। সুন্দর করে বলেন, সম্মানের সাথে বলেন, এমন পরিচ্ছন্ন ভাষায় বলেন, তিনি বলেন, ফায়াকুল আইয়াতুহান নাফসুল হামিদ, ও প্রশংসনীয় আত্মা, অথবা কোথাও এসেছে, আইয়াতুহান নাফসুত তাইয়িব, ও পবিত্র আত্মা, আল্লাহ তোমার প্রতি এই মুহূর্তে বড় সন্তুষ্ট হয়েছেন, বড় খুশি হয়েছেন, কারণ তুমি জিহাদের জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য তোমার জীবন কোরবান করেছ, সংসার ছেড়েছ, সন্তান ছেড়েছ, স্ত্রীকে বিধবা করেছ, যেই মালিকের জন্য জীবন উৎসর্গ করেছ সেই মালিক তোমার জন্য সন্তুষ্ট হয়েছেন, সেই মালিক তোমার জন্য আজকে বড় খুশি হয়ে গেছেন। এরপরে হাদিসের নবীজি বলেন, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, ও জান্নাতি বান্দা, তোমার মালিক তোমার প্রতি বড় সন্তুষ্ট হয়ে গেছেন,
তোমার মালিক তোমার প্রতি বড় খুশি হয়ে গেছেন এই জন্য মালিকের খুশি আর সন্তুষ্টির জন্য ওই বান্দার দেহ থেকে আস্তে আস্তে করে রূহটা সেদিন আজরাইল নিয়ে আসেন ভাইরা আমার সেই মানুষটার দেহ থেকে আত্মা যখন বের করে নিয়ে আসেন যেহেতু জান্নাতি মানুষ যেহেতু শহীদ হয়েছেন তার রূহটা কেমন করে বের করবেন হাদিসে নবীজি বলেছেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতি মিন ফিসসিকা একটা বড় কলসের মধ্যে কলস ভরা পানি থাকে সমস্ত পানিশগুলো আপনি যখন ঢালবেন এরপরে আপনি দেখবেন লক্ষ্য করবেন এক ফোঁটা করে তিল তিল করে অবশিষ্ট পানিগুলো নিচে বের হয়ে যায় আস্তে আস্তে বের হয়ে যায় এইভাবে করে যিনি জান্নাতি হবেন শহীদ হবেন দুনিয়ার জীবন পরিত্যাগ করে যিনি পরকালকে ভালোবেসেছেন তার জন্য এরকম ফেরেশতা তার দেহ থেকে রূহটা ওই কলসের পরে অবশিষ্ট পানি যেমন দুনিয়াতে টপ টপ করে বের হয়ে যায় ওই বান্দার রূহটা এইভাবে আস্তে আস্তে ফেরেশতা তার দেহ থেকে বের করে নিয়ে আসেন ভাইয়েরা আমার এখন জান্নাতি মানুষের রূহটা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে মালাকুল মউত আজরাইল বলেন ফায়াখুযুহা ওই রূহটাকে আমি নেওয়ার সাথে সাথে আমি আমার হাতের মুঠোয় যখন রাখি বেশিক্ষণ রাখি না ফাইদা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাতা আইন ওই সমস্ত ফেরেশতারা যারা জান্নাত থেকে এসেছিল আমি আমার হাতে না রেখে জান্নাতি মানুষের রূহটা তাদের কাছে আমি আমি ফেরেশতা হস্তান্তর করি হস্তান্তর করে এরপরে কি হয় নবীজি বললেন হাত্তা ইয়াখুযুহা فيجعلوها في ذلك الكفن وفي ذلك الحنوت فرشتا عزرائيل عليه الصلاة والسلام তার হাতের থেকে যখন যিনি কাফন নিয়ে এসেছেন জান্নাতের সুগন্ধ নিয়ে যিনি হাজির হয়েছেন ওই জান্নাতি সুগন্ধ দিয়া কাফনের মধ্যে সেই দেহটাকে চমৎকারভাবে হস্তান্তর করেন যেহেতু জান্নাতি মানুষ ওয়াখরুজু মিনহা কাআতিয়াব নাফসুহু মিস্ক সে মানুষটার দেহ থেকে দুনিয়ার ভিতরে সবচাইতে সুন্দর ঘেরান যেই জিনিসটা হয় সেই মানুষটার দেহ থেকে চমৎকার কিছু ঘেরান সেই সময় বের হয়ে যায় উজিদাত আলা ওয়াজহিল আরদ যা দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম ঘেরান জান্নাতি মানুষের দেহ থেকে ওই সময় উত্তম কিছু ঘেরান তাকে ঘেরাস করে নিয়ে যায় আমার মুসলমান বাবাজিরা যিনি শহীদ হবেন জান্নাতের মেহমান হয়ে যাবেন তাকে তারপরে কোথায় স্থানান্তর করা হয় আল্লাহ পাকের ফেরেশতা বলেন ফায়াসআদুনা বিহা ফালা ইয়ামুরুন তাকে নিয়ে ফেরেশতাদের দল ওই আসমানের দরজার উপরে গিয়ে দাঁড়িয়ে যায় আসমানের দরজার সামনে যখন দাঁড়িয়ে যায় ফেরেশতা প্রস্তুত করে ওই ফেরেশতাদেরকে মা হাযার রূহু তাইয়িব এই পবিত্র রূহ এই পবিত্র আত্মাকে আমাদের কাছে বলো আমরা না হয় তোমাকে পারমিশন দেব না হাদিসে এসেছে ফায়াকুলুন সেই সময় যেই ফেরেশতাগুলো প্রথম আসমানের তাকে নিয়ে হাজির হয়ে যায় তারা বলে ফুলানুন আন ফুলান দুনিয়ার জমিনে যেই নামে তাকে ডাকা হয় সে সময়ে ফেরেশতারা পরিচয় করে দেয় এই হচ্ছে আব্দুর রহিমের সন্তান আব্দুল করিম যে নামে আপনাকে দুনিয়াতে ডাকা হচ্ছিল আপনার বাবার পরিচয় সেদিন ফেরেশতাদের কাছে যে ফেরেশতারা প্রথম আসমানে নিয়ে যায় তার সামনে সেটা প্রেজেন্টেশন করে যে আব্দুর রহিমের সন্তান এ হচ্ছে আব্দুল করিম এই কথা যখন বলে তখন ফেরেশতারা পারমিশন চায় যে এ মানুষটা তাকে উপরে উঠাবে এ পারমিশন দেয়া যাবে কিনা হাদিসে এসেছে ফায়াস্তাফতিহুনা লাহু যখন পারমিশন চাওয়া হয় আল্লাহ পাক আসমান থেকে জান্নাতি মানুষকে আসমানের দরজা খোলার জন্য পারমিশন দিয়ে দেন ফায়াফতাহু লাহুম ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইস সাবিআ প্রথম আসমানে যেই সমস্ত ফেরেশতা ওঠেন সপ্তম আসমান পর্যন্ত প্রথম আসমানে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান ভেদ করে সপ্তম আসমান পর্যন্ত যেই সমস্ত ফেরেশতারা হাজির হয়ে যান
ওনাদের কাছে প্রথম আসমানের ফেরেশতারা অভ্যর্থনা জানিয়ে দ্বিতীয় আসমানে হাজির করে দেন দ্বিতীয় আসমানের ফেরেশতারা অভ্যর্থনা জানিয়ে তৃতীয় আসমান এইভাবে করে সপ্তম আসমান ভেদ করে এই রূহটা সরাসরি যেই মালিক তাকে সম্মান করে জান্নাতবাসী করেছেন সেই মালিকের সামনে হাজির হয়ে যায় জান্নাতি ব্যক্তির দেহটা পড়ে থাকে দুনিয়াতে রূহটা চলে যায় সরাসরি ওই মালিকের দরবারে যার জন্য তিনি ইসলামের জন্য দ্বীন কায়েমের জন্য জীবন কুরবান করেছেন শাহাদাতের মতো মর্যাদা তিনি লাভ করেছেন শাহাদাতের পেয়ালা পান করেছেন ভাইরা আমার আল্লাহ পাকের কাছে যখন ওই রূহটা চলে যায় رب كريم برو شنتشت خوئے جان تین بولن فيقول الله عز وجل اكتبو كتاب عبدي في علين او فرستر شنو ایمانوشتا دنیار کنو پدر جنو دنیار کنو لوب لانشار جنو دنیار کنو شمانر جنو شمپدر جنو کنو دورر نیتا ہوار جنو پریسیرن ہوار جنو شمجر مدن গড়িত একজন মানুষ হওয়ার জন্য জীবন দেয় নাই এই মানুষটা সম্পূর্ণ জীবন দিয়েছে আমি আল্লাহ পাকের দ্বীন আমার জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য সুতরাং ফেরেশতারা জান্নাতের রূহগুলো যেই জায়গার মধ্যে অবস্থান করে তোমরা আর দেরি করো না আমার বান্দার রূহটা ওই জান্নাতের রূহ ইল্লিয়িন যেখানে জান্নাতের রূহগুলো রাখা হয় সেখানে তোমরা রেখে দাও জান্নাতের রূহটা সেখানে রাখা হয় যেহেতু আমরা মানুষ আমরা যেহেতু মাটির সৃষ্টি এটা নিয়ে অনেক اختلاف ইদারিং আমরা লক্ষ্য করছি সমস্ত اختلافতে বিচ্ছেদ করে আমরা যদি কোরআন থেকে ছোট করে বলি আমরা যখন লাশটা কবরে রাখি সেখানে যাওয়ার পরে কোন মানুষ যদি নামাজ দাও পড়ে এই দোয়াটা সবাই জানে আমার সাথে আপনারা পড়ার চেষ্টা করবেন যারা জানেন منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى واعبدوه إلى الأرض الله پاك بولے فرشترا علی گینے تار روحوٹا رکھے داؤ کسو کھر رکھر پڑے اے روحوٹا آبار ماتیر زمین شاتھے آبار فٹنگ کڑے داؤ کیا نو فٹ کڑوا؟ যেহেতু এই মানুষগুলোকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি পরিশেষে তারা মাটির সাথে সংস্পর্শ হবে দেহের সাথে যখন রূহটা লাগানো হয় এর পরের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর হবে যদি তার আত্মা মন্দ হয় তাহলে যা হবার তাই হবে যেহেতু আমরা শাহাদাত প্রাপ্ত জান্নাতি মানুষের মৃত্যু নিয়ে কথা বলছি আমরা আশা করি কবরের মধ্যেও তার সাথে ফেরেশতাদের সাথে মোলাকাতরা খুব আরামদায়ক এবং সম্মানজনক হবে ভাইরা আমার এর পরে ফেরেশতারা এই রূহটাকে নিয়ে ফাতুআ রূহুহু ফি জাসাদি যে মানুষটার দেহটা কবরের সাথে সম্পর্ক ওই রূহটা আসমানের মধ্যে আল্লাহর কাছে চলে গিয়েছিল সেই রূহটা নিয়ে ফেরেশতারা যখন ওই দেহের সাথে কানেক্টেড করে দেয় ফায়াতিহি মালাকান দুইজন ফেরেশতা তার সামনে আসে ফায়ুজলিসানিহি রূহ আর দেহ যখন একত্রিত হয়ে গেল সে মানুষটাকে কবরের মধ্যে এবার বসা হয়েছে প্রশ্নের আকার শুরু হয়ে যাবে প্রশ্নের জবাব যদি ভালো হয় জান্নাতের ঘেরান কিন্তু জান্নাতের মানুষ কবর থেকেই পেতে থাকবে জান্নাতি মানুষগুলোকে প্রশ্ন করে যেই প্রশ্নের কথা দুনিয়ার সমস্ত মানুষ এক বাক্যে স্বীকার করে এক বাক্যে জানে কিন্তু দুনিয়ার মানুষ বড় হতবাগা সেই প্রশ্নের জবাবের জন্য আমরা মুসলমান হতে পারি দুনিয়ার মধ্যে কোনো প্রস্তুতি গ্রহণ করতে আমরা অভ্যস্ত নই সর্বপ্রথম প্রশ্ন আমার রব্বুকা কমন প্রশ্ন সবার জন্য প্রেসিডেন্টকে যে প্রশ্ন করা হবে রিকশাওয়ালাকে সেম প্রশ্ন করা হবে ভ্যানওয়ালাকে যেই প্রশ্ন করা হবে রাষ্ট্রপতিকে একই প্রশ্ন করা হবে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য দুনিয়া থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত জরুরি এই প্রশ্নের জবাব তারাই দিতে পারবে রবের সাথে দুনিয়াতে যাদের সম্পর্ক ভালো ছিল সম্পর্কটা কেমন ছিল রবকে তারা জবানে স্বীকার করে নিয়েছে
এবং এই শিকারের ইস্তিকামাতটা তারা দীর্ঘদিন এটা বজায় রেখেছিল কোরআনে এসেছে ইন্নাল লাযীনা قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة দুনিয়ার ভিতরে রবের সাথে সম্পর্ক রাখলে পড়ে রবের সাথে মোলাকাত রাখলে পড়ে শুধুমাত্র যে পরকালে কবরে আপনার প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে বিষয়টা এরকম নয় আপনার সাথে দুনিয়াতে রবের সাথে সম্পর্ক থাকলে পড়ে আসমান থেকে আল্লাহর রহমতের ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার বান্দা বান্দীদের জন্য রহমত নাযিল করবেন সেটা অনেক অন্যদিকে আলোচনা আমি সেদিকে যাচ্ছি না শুধুমাত্র প্রশ্ন করবে প্রশ্নের জবাব দিয়ে কবরের মধ্যে পার হতে হবে সর্বপ্রথম প্রশ্ন মান রব্বুকা স্বাভাবিক গতিতেই একটা ছোট্ট বাচ্চাকেও যদি প্রশ্ন করি তোমার প্রভুকে সে বলবে আমার রব হচ্ছেন আল্লাহ এই প্রশ্নের জবাব এখানে তো উনি দিবেন জান্নাতি মানুষ যেহেতু শাহাদাতের মর্যাদা তিনি লাভ করেছেন স্বাভাবিক গতিতেই তার জবান থেকে আল্লাহ প্রদত্ত জবাব চলে আসবে রব্বি আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার রিজিক দিয়েছেন আমার জীবন সহ আমার পরিবার সকলের ভরণ পোষণ সহ সারা দুনিয়াকে তিনি বিচক্ষণার সাথে বিচরণ করেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন সারা পৃথিবীর রব উনি হচ্ছেন আমার আল্লাহ পাক এই প্রশ্নের জবাব যখন দিবেন দ্বিতীয় প্রশ্ন অমাং দীনুকা তোমার ধর্মটা কি ছিল আমাদের দেশে যারা বলে আমি কোনো ধর্ম মানি না আমি একটা মানুষ অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে আমাদেরকে স্পষ্ট করে আলাদা করে দিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চিতভাবে আল্লাহ তাআলার কাছে সবচাইতে মনোনীত ধর্ম এবং জীবন বিধানের মতো একটা সুন্দর সাবজেক্ট হচ্ছে ইসলাম আমরা সেই ইসলাম ধর্মের মানুষ এটা যদি দুনিয়াতে বিশ্বাস করি পরকালে জবাব দেয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে তিন নম্বর প্রশ্ন ফেরেশতারা প্রশ্ন করবেন আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেদিন জান্নাতি মানুষের চোখের সামনে ধারণ করবেন আর আল্লাহ পাক বলবেন আল্লাহর ফেরেশতা বলবেন মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম তোমার সামনে যেই নূরানী মানুষটা তুমি দেখতে পাচ্ছ ওনার পরিচয় কি তুমি চিনো নাকি যেহেতু জান্নাতি মানুষ দেরিয়ান করবে না সাথে সাথে জবাব দিয়ে দিবেন হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর কেউ নয় জগৎ বিখ্যাত সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব আখির জামানার পয়গম্বর হাবিবুল্লাহ কামলিওয়ালা তিনি হচ্ছেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব যখন দিয়ে দিবেন ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবেন জবাব যখন সঠিক হয়ে যাবে হাদিস শরীফে এসেছে ফায়াকুলান লাহু মা ইলমুকা তাকে প্রশ্ন করবে তুমি চমৎকার জবাব দিয়েছো এই জবাব তুমি কোথার থেকে শিখলা জবাব দিয়েছো কোথার থেকে শিখলা স্বাভাবিক গতিতে আমরা বলি আমরা যেহেতু দুনিয়াতে জানি আমাদের রব হচ্ছেন আল্লাহ পাক ধর্ম হচ্ছে ইসলাম আমাদের পয়গম্বর হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাব আপনি দুনিয়াতে জানতে পারেন জানাই স্বাভাবিক যেহেতু আমরা ইসলাম ধর্ম বইয়ের মধ্যে এ সমস্ত কথাগুলো পড়ে থাকি কিন্তু পরকালে আপনার প্রশ্নের জবাব দিতে হলে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে হবে ইসলামকে ইসলামের জায়গায় রেখে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় আপনার জীবনটা অতিবাহিত করতে হবে আপনি যদি পারেন জবাব সহজ হয়ে যাবে সকলের জন্য আমি দোয়া করতেই পারি আল্লাহ সেই কবরের মধ্যে কঠিন মুসিবতের সময় প্রথম ঘাটির প্রশ্নের জবাব তোমার কুদরতি কায়দায় আমাদের জবান থেকে তুমি বের করে দিও আমিন সম্মানিত দ্বীনি ভাইরা প্রশ্ন যখন করবে প্রশ্নের উত্তর হয়ে গেল এরপরে আবার প্রশ্ন ফায়াকুলান লাহু ওয়া মা ইলমুকা ফেরেশতারা দুদিক থেকে প্রশ্ন করবে এ জবাব তুমি কোথায় পেয়েছিলে সে আল্লাহর বান্দা জান্নাতি মানুষগুলা সেদিন জবাব দিয়া দিবে
قرأت كتاب الله দুনিয়ার জমিনে জীবনের সব কিছুর সমাধানের জন্য আল্লাহ পাক যে কোরআনে কারীম আমাদের জন্য নাজিল করেছেন সেই কোরআনে আল্লাহ এমন কোন কথা নাই যিনি গোপন রেখেছেন সব কথা তিনি খোলাসা করে দিয়েছেন সেই কিতাব থেকে আমি প্রশ্নের জবাবগুলো সুন্দর করে জেনেছি শুধু তাই না ফাআমানতু বিহি ওয়াসাদদাকতু সে কারামকে আমি বিশ্বাস করে নিয়েছি সেই কোরআন সত্য বলে দুনিয়ার জমিনে স্বীকার করে নিলাম সেজন্য আজকে আমার প্রশ্নের জবাব দেওয়া এই কবরের মধ্যে সহজ হয়ে গেছে জবাব যখন সঠিক হবে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রশ্নের জবাবে বড় খুশি হয়ে যাবেন আসমান থেকে তিনি ঘোষণা করবেন আং সাদাকা আবদি আমার বান্দা মিথ্যা বলে নাই আমার বান্দা যা বলেছে সব সত্য বলেছে আমার দ্বীনী ভাইরা প্রশ্নের জবাব সঠিক হয়ে গেলে সেই কবরের মধ্যে জান্নাতি মানুষগুলা তার জান্নাতের নাজ নিয়ামতের অংশ বিশেষ সেখানে তিনি উপলব্ধি করতে পারবেন আমরা জানি কিয়ামত সংগঠিত হয়ে যাবে বিচার হবে ফয়সালা হবে তারপরে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কিন্তু না কিয়ামত দুই ভাবে বিভক্ত হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন মান মাতা ফাকাদ ক্বামাত কিয়ামত যার যেদিন মৃত্যু হয়ে যাবে তার জন্য সেই দিনই কিয়ামত সাব্যস্ত হয়ে যাবে সুতরাং জান্নাতি মানুষগুলার মৃত্যু হয়ে গেলেও কিয়ামত সাব্যস্ত হয়ে গেল প্রশ্নের জবাব সঠিক হয়ে গেল আল্লাহর পয়গম্বর বলেন ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বান্দার জন্য ফেরেশতাদের কাছে বলেন ও ফেরেশতাদের দল আমার বান্দার এই কবরটার মধ্যে জান্নাতে আল্লাহ পাক যেই নাজ নিয়ামত দিয়া ভরপুর করে দিয়েছেন আমার বান্দার কবরটার মধ্যে জান্নাতের নাজ নিয়ামত দিয়া ভরপুর করে দাও শুধু তাই না ওয়াল বিসুখ মিনাল জান্নাহ জান্নাত থেকে যেই কাফনের কাপড় ফেরেশতারা নিয়ে এসেছে বান্দার স্বাভাবিক কাপড় সরিয়ে জান্নাতের কাপড় আমার বান্দার শরীরের মধ্যে পরিয়ে দাও ভাইরা শুধু তাই না জান্নাতের মধ্যে রব্বুল আলামিন যত প্রকার নাজ নিয়ামত রেখেছেন তাকে বিচারের পরে দিবেন এই সমস্ত নাজ নিয়ামত দেখার জন্য বান্দার জন্য কবর থেকে প্রশস্ত করে জান্নাতের দরজা পর্যন্ত একটা যোগাযোগের মাধ্যম তৈরি করে দেন নবী বলেন ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন এই জান্নাতের এই কবরের ভিতর থেকে জান্নাতের মধ্যে সুন্দর একটা চমৎকার সুরঙ্গ তৈরি করে দাও আমার জান্নাতি বান্দা শহীদের মর্যাদা যিনি লাভ করেছেন তিনি যেন এই কবর থেকে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত দেখতে পারে